যারা বাজে মন্তব্য করে আমি বলি তোমরা বাজে মন্তব্য না করে আমার হুজুরকে বলে সামনে দিয়ে বসো অটোমেটিক্যালি তোমার মন ঘুরে যাবে সুন্নিদের প্রতি ভালোবাসা বেড়ে যাবে অনেক সুন্নিরাই আছে দেখছি আমার হুজুরকে আপনি কটুক্তি করছে শিয়া কি জোরে বলেন শিয়া আছে না নাই আমাদের তাহিরি হুজুরকে চিনেন না গিয়াসউদ্দিন আত-তাহির মাদ্রাসাতুল আলী শিয়াদের বিরুদ্ধে যেমন হুংকার দিচ্ছে বাগের গর্জন দিচ্ছে এমন গর্জন বাংলাদেশে খুব কম আলেমরাই দিচ্ছে ঠিক কিনা বে ঠিক শিয়া আছে না নাই হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা একজন জলিলুল কদর সাহাবী আমার দয়াল নবীজির সাহাবীকে গালমন্দ করে যারো সন্তান বলে নাউজুবিল্লাহ বলেন শিয়ারা কি বলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে কি বলে যারো সন্তান বলে গাজা গালাগালি করে বাজে মন্তব্য করে ঈমান চলে যাবে এরা সুন্নিয়তের নাম দিয়েছে সুন্নি কি জানি নাম দিয়েছে সংগঠন নাম কি দিয়েছে এরা শিয়ারা বিশ্ব সুন্নি আন্দোলন এরা সুন্নি আন্দোলন নয় এরা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের এজেন্ট জোরে বলেন ঠিক কিনা বে ঠিক গিয়াসউদ্দিন আত-তাহির হুজুরকে চ্যালেঞ্জ দিয়েছে এরা নাকি ভৈরবের জমিনে ঢুকতে দিবে না আর আমার গিয়াসউদ্দিন আত-তাহির হুজুর ওই দিনকেই রাতের বেলা গিয়া ভৈরবের জমিনে হাজার হাজার সুন্নি জনতার সামনে বয়ান করে আসছে জোরে বলেন ঠিক কিনা বে ঠিক গিয়াসউদ্দিন আত-তাহির হুজুরকে লক্ষ্য করে বলতে চাই হুজুর আপনি শিয়াদের বিরুদ্ধে প্রতিবাদ করে যান বাংলার জমিনের সমস্ত খাঁটি সুন্নি জনতা আপনার সঙ্গে আছে জোরে বলেন ঠিক কিনা বে ঠিক কে কে হুজুরের সাথে আছে দু হাত লাগা দেখায় দাও শিয়াদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক একজনে বক্তব্য দিচ্ছে শিয়া সুন্নি ভাই ভাই না না শিয়া সুন্নি ভাই ভাই হতে পারে না কাদিয়ানি এবং শিয়া ভাই ভাই হতে পারে শিয়া সুন্নি কখনো ভাই ভাই হতে পারে না কিদের মধ্যে অনেক বেশকম আছে ঠিক কিনা কারণ শিয়ারা হচ্ছে সাহাবীকে গালাগালি করে সুন্নিরা কিন্তু সাহাবীদেরকে গালাগালি করে তাহলে কেমনে ভাই ভাই হলো এই আলোচনাকে কেন্দ্র করে অনেকে মাইজবান শরীফকে নিয়ে কটুক্তি করছে ঠিক কিনা আরে ভাই কয়েকজন কাঠমোল্লা কয়েকজন মূর্খের জন্য মাইজবানদারকে নিয়ে গালাগালি আপনি করতে পারবেন না মাইজবানদার হক এতে কোনো সন্দেহ জামিয়া মাইজবানদার এক জামিয়া মাইজবানদারের মধ্যে যারা ফাটল সৃষ্টি করতে চাইবে ওই সমস্ত কাঠমোল্লা ডাইলফুরি আলুফুরি মরিচপুরিকে বয়কট করতে হবে একটু জোরে বলেন ঠিক কিনা বে ঠিক জোরে বলেন ঠিক কিনা বে ঠিক আল্লাহ হযরতের কিতাব আমি যখন পড়লাম যখন দেখলাম শুধুমাত্র আমার দয়াল নবীদের শান মান আজমত উপরে উঠিয়েছে আর যখন নজদিদের বড় বড় কিতাবগুলো আমি রিসার্চ করা আরম্ভ করলাম উর্দু কিতাবগুলো দেখলাম আমার দয়াল নবীদের শান মান নিট্রেনে হেস্টে নিচে নামানোর চেষ্টা করেছে নাউজুবিল্লাহ বলেন দেখেন এদের গুরু ঠাকুর মৌলভী ইসমাইল দেহলভী লিখেছেন নামাজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেয়াল আসা গরু গাদার খেয়াল আসতে নিকৃষ্ট নাউজুবিল্লাহ একটু জোরে বলেন তাদের লিখিত কিতাব সিরাতুল মুস্তাকিম পৃষ্ঠা নম্বর 95 সিরাতুল মুস্তাকিম পৃষ্ঠা নম্বর 95 তাদের লেখা কিতাব উর্দু কিতাব দুই নম্বর কি বলছে দেখেন তিনি আরেক বইয়ে লিখেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বুজুর্গরা আমগো বড় ভাই নাউজুবিল্লাহ একটু জোরে বলেন নবীজি কি আমগো বড় ভাই খালাতো ভাই চাচাতো ভাই তো যে বলছ আর ঈমান আছে না গেছে তাকবিয়াতুল ঈমান কিতাবের নাম পৃষ্ঠা নম্বর 70 আমি দলিল ছাড়া কথা কই না তাকবিয়াতুল ঈমান কিতাবের নাম পৃষ্ঠা নাম্বার 70 তোমরা এটাকে যদি মিথ্যা প্রমাণ করতে পারো আমি তোদের গোলাম হয়ে যাব তোদের 5 লক্ষ টাকা দিব আর আমি যদি এটা তোদের কিতাব থেকে সত্য প্রমাণ করতে পারি তোদের টাকা দিতে হবে না তোরা শুধু সুন্নিয়াতের পতাকা তলে চলে আসবি তওবা করে ঠিক কিনা মৌলভী ইসমাইল দেহলভীর আরেক বই লেখা আছে শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতের উদ্দেশ্যে সফর করা শিরিক নাউজুবিল্লাহ বলেন কিতাবের নাম তাকবিয়াতুল ঈমান পৃষ্ঠা নাম্বার 10 কিতাবের নাম তাকবিয়াতুল ঈমান পৃষ্ঠা নাম্বার দেখেন রশিদ আহমদ মুঙ্গুহি তিনি কি বলে ওই লাইনের আবার এরা আবার পিশাব মানে আমি মানছি আগে এলে কইতাছি আর কি আমরা মাইন করেন না ভাইয়ার আমি কইতাছি আর কি কথাই গুলা রশিদ আহমদ মুঙ্গুহি তিনি লিখেছে মোহাম্মদ বিন আব্দুল ওহাবের অনুসারীদেরকে ওহাবি বলা হয় তাদের আকীদা খুব পিওর মানে ভালো নাউজুবিল্লাহ একটু জোরে বলেন কিতাবের নাম ফতোয়া রশিদিয়া পৃষ্ঠা নাম্বার 280 পৃষ্ঠা নাম্বার 280 দেখেন এই গাঙ্গুহি আরেক ফতোয়ার কিতাবে লিখেছে রহমাতাল লিল আলামিন শুধুমাত্র দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি একা নয় মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি একা নয় আর নবী ওলি আহমগান রহমাতাল লিল আলামিন হতে পারে
নাউজুবিল্লাহ বলেন, আল্লাহ বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত। আল্লাহ যেখানে বলেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে তাওয়াম দুনিয়াবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি, এই আয়াত অন্য কোন নবীদের শানে আল্লাহ ব্যবহার করে, তাহলে এই গঙ্গুহি গাঙ্গুরি কি বলল? এর কথা মত এর ঈমান আছে না গেছে? আপনারা বলবেন আমি কিছু কইতাম না, আছে না গেছে? বাইদ্যা পিছনে রাস্তা দিয়ে ফলাইছে, জোরে বলেন ঠিক কিনা? দেখেন আরেক কিতাবে তিনি লিখেছে দুইদে কোলাকুলি করা বেদা। দুইদে কোলাকুলি করা কি? আমরা যে কোলাকুলি করি না, মোয়ালাকা করি না, কি বলে এরা বলে বেদা। তোরা কিল্লা করস, তোরা তো মুরব্বির কথা তোরা মানস না, মুরব্বি উল্টা ফেটা লিখছে তারাও জানে কয় না, ফেটা লাতি ফিরবি তাহলে ঠিক কিনা বেঠে? খালি এরা বেদাত বেদাত বলে, মাজারে গরু নেওয়া যাবে না বেদাত, মাজারে মানত করা যাবে না বেদাত, মিলাদ মিলাদ নবী উদযাপন করা কয় বেদাত, কয় সব যদি আচ্ছা 45 করা যাবে না বেদাত, সব যদি বেদাত হয় তার দাঁত কোনটা? যারা বলে সব বেদাত বেদাত, আচ্ছা নবীদের যুগে কি বিমান ছিল? তা বিমানে করে তুমি হজ করতে যাও কেন? এটাও তো বেদাত। নবীদের যুগে ছিল না যা তা পালন করা যদি বেদাত হয়, তো নবীদের যুগে বিমান ছিল না, তুমি বিমান উঠবা কায়দা বেদাত, আইতে আইতে যাবি বেড়া হজ করতে ঠিক কি না? নবীদের যুগে কি ফ্যান ছিল, এসি ছিল, টাইলস আলা মসজিদ ছিল? ছিল। তো তুমি টাইলস আলা মসজিদে ফ্যানের নিচে খাড়ায় নামাজ পড়সকে বেড়া, এটাও বেদাত। নবীর যুগে ছিল, সাহাবীদের যুগে ছিল খেজুর পাতার মসজিদ, বেড়া দেওয়া মসজিদ, চাল দেওয়া মসজিদ, এর মসজিদে নামাজ পড়বি, ফ্যানের তলা ডুববি না, গরম ঠান্ডা মাঙ্গা গরমে খাড়ায় নামাজ পড়বি, এটা কি? যদি টাইলস আলা মসজিদ নামাজ পড়ে এটাও তো তাহলে বেদাত হইব ঠিক কি না? ঠিক। এবার তারা যদি আবার বলে যে বেদাত, তাহলে কইবেন যে নবীজির যুগে সাহাবীরা তো বেতন নেয় নাই মসজিদ মাদ্রাসায় খেদমত কইরা, তো তোরা কিল্লা বেতন নেস, তাহলে বেতন নেওয়া এটাও তো বড় বেদাত, জোরে বলেন ঠিক কিনা? ওরে আমি ওদেরকে বলি তোরা বেদাত বেদাত না বলে নিজের পকেটের দিকে তাকা, তোদের পকেট বেদাত ডিবু হয়ে গেছে, জোরে বলেন ঠিক কিনা? যদি বলে মাজারে মানত করা শিরিক, তাহলে ও হেরফাতি ঠাকুর মাদ্রাসাটা গরু নিয়ে যাবেন, নাহলে ফাড়াও নিয়ে যাবেন, জায়গা হুজুর ফুলা হ্যান্ডেল আনছি, দেখবেন হুজুর দোয়া করে এতবার আল্লাহ মামিন, আপনি কইবেন যে আমি হাজবেন্ডারে মুরিদ, নাহলে আবার কইবেন যে আমি হুজুর কেবলার মুরিদ, শাহিন শাহ সিরকুটে গোলাম, যদি কন দেখবেন কোনো কাম হইতো না, বেদাতের ফতোয়া তখন দিত না, আল্লাহ মামিন আল্লাহ জান্নাত ঢুকাই দেব। আচ্ছা মাজারে এতিমখানা আছে না নাই? অধিকাংশ মাজারে এতিমখানা আছে না নাই? মাজারে যে গরু দেয় এটা জবাই দিয়ে গরিবদেরকে বিরিয়ানি খাওয়ায় কি খাওয়ায় না? তাহলে ওরা ফতোয়া দেয় মাজারে খাইবো কেন? মাজারে তো গরিবরা খায় আর এতিম ছাত্ররা খায় ঠিক কি না? তোমার মাদ্রাসা দিলে যদি সব হয় মাজারে দিলেও সব হইব, মিলছে কি মিলে নাই? এইতে এইতে কইলে আমারে কালকে কইব যে হেতে সুন্নি গত টি আগাইছে, ওদার আমি 27টা মাহফিল করছি সুন্নি এত জন্য ফিরিয়ে বসো, কয়টা 27টা মাহফিল ফ্রি করছি, একটা কাউন্টি নাই ফ্রি মাহফিল করছে, শুধু আমার হুজুরকে বার দামান ধরার পর আমার মনটা মনের মধ্যে সমস্ত লোভ লালসা মাটির মাটির তলে মিশে গেছে, আমি নিঃস্বার্থে সুন্নিয়াতের জন্য 27টা মাহফিলে বসলাম ফ্রি করছি, সুবহানাল্লাহ। কোন আলেম 27টা মাহফিল ফ্রি করছে দেখো, কোন আলেম কর 27টা মাহফিল ফ্রি বলেন তো? অনেকে বলে রফিক হুজুর মানে আবার চলে যাবে, কি হাইলাইট করে? আরে ভাই আমি যদি আবার নজদের গোষ্ঠীতে যাইতাম তাহলে এই দলিল দিতাম, ওরা আমার বিরুদ্ধে লেখতো, ওরা তো আমার পক্ষে লেখালেখি করতো, নজদারা সব আমার বিরুদ্ধে লেখালেখি করছে, উল্টা ফালতা বানায় আসানায় সব লেখছে আমার বাড়ি জঙ্গলের মধ্যে। আচ্ছা আমার ভাষাকে সিটিংয়ে না রাখাইয়া কথা বলে না কেন? কেন সিটিংয়ে মানুষ কথা এক বন্না না 10 মিনিট কথা বুঝবো, হেডে সিটিংয়ে কথা বাজি বুঝে যাইবো ঠিক কিনা? ঠিক না? ক্ষেত্রে আমার রাস্তা টাইম নেই, বর্মায় বানাই লাইতে স্যার, একটা রোহিঙ্গা কে বানিয়ে যেতে স্যার, আমি বলি ওয়াহাবিরাই হলো রোহিঙ্গা ঠিক কিনা? ঠিক। ওয়াহাবিরা বলে নবী মরিয়া গেছে, নাউজুবিল্লাহ বলেন মরে নাই মরে নাই নবী জিন্দা শুয়াছে, ওয়াহাবিরা ওয়াহাবিরা বলে নবী মরিয়া গেছে, ওয়াহাবিরা বলে নবী মরিয়া গেছে, মরে নাই নবী জিন্দা শুয়াছে, ওয়াহাবিরা বলে নবী মরিয়া গেছে ঠিক কিনা? ওরাই কয় মরিয়া গেছে, আবার ওরাই কয় মরে নাই নবী জিন্দা শুয়ে আছে, আমরা হাফিজ ভাই গাইছি, উনি কফি করে আবার গাইছে ঠিক কিনা? অন্তে আবার আমি কফি করে নিয়ে আইছি, কোনো ঝামেলা আছে?
খালি কফি কফি চলে, কফি আর কফি, ফুলকপি, হাফ কপি, পাতা কপি, মান্দা কপি, আন্দা কপি, সান্দা কপি সব চলে, ঠিক কিনা বে? ঠিক। আল্লাহ ওকে বোঝার তফিক দান করুক, আমিন বলেন। আমি ওকে বলি ভাই তোরা উল্টা ফলার না কইয়া একটু কিতাবাদি সার্চ কর, একটু কোরআন হাদিসের তলামালা খুঁজে বাইর কর, তার বাইর করে সুন্দর রিসার্চ করে দেখবি তোরা নাই নাই না বলে রিসার্চ কর, রিসার্চ করলে পেয়ে যাবি, তোরাও মিলাদ পাবি, নবীর রওজা পাবি, সব কোরআনে পাবি, তারপর তোরাও শূন্য হয়ে যাবি। সুবহানাল্লাহ বলেন। ওরা দিনাজপুর কোরআনে পাইছে, কি পাইছে? কয় আলিয়া মা আকমাল তোলাকম দিনাজপুর, কয় দিন দিয়া নাকি দিনাজপুর, কি জোরে বলেন? ওরা দিনাজপুর কোরআনে পায়, ওরা দিনাজপুর কোরআনে পায়, টাই কোরআনে পায়, কুমিল্লা কোরআনে পায়, সব কোরআনে পায়, ওরা শুধু পায় না আমার নূর নবীর মিলা, ওরা পায় না আমার নূর নবীর রওজা, ওরা পায় না আমার নূর নবীর নূর, ঠিক কিনা জোরে বলেন? আসলে ওরা ঠিকই পায়, ওরা বলে না, কারণ ওরা হলো ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, সাধারণ মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করে ঈমান নষ্ট করতে চায়, জোরে বলো ঠিক কিনা? এই সমস্ত ফেতনাবাজ বেঈমানদের থেকে আমাদের হেফাজত থাকতে হবে, মুনাফিক থেকে আমাদের হেফাজত থাকতে হবে, ঠিক কিনা বেটি?